বিরতির পর স্বাগত। সামনে রয়েছে 24-এর লোকসভা নির্বাচন, এরই আগে দেখা যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের বিভিন্ন কর্মীদের নিয়ে সভা করছে, তাদের কর্মীদেরকে উজ্জীবিত করতেই এই ধরনের সভা বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশ্লেষকরা। আজ দেখা গেছে মুক্তধারা অডিটোরিয়ামে নতুন কমিটি, অর্থাৎ কংগ্রেস রাজ্য কমিটির যে নতুন কমিটি তৈরি হয়েছে সেই কমিটিকে নিয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হচ্ছে। কিভাবে 24-এর লোকসভায় নিজেকে তৈরি করা যায়, কিভাবে বিভিন্ন জায়গায় একেবারে কর্মী সমর্থকদের উজ্জীবিত করা যায়, তাকে কেন্দ্র করে আজকের এই সভা বলে মনে করা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, আজ মুক্তধারা অডিটোরিয়ামে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে, সামনেই রয়েছে 24-এর লোকসভা নির্বাচন, এরই আগে কি প্রস্তুতি সভা বলা যায় আজকের এই সভাকে? হ্যাঁ দেখো অঙ্কিত, বিষয় হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি রাজনৈতিক দল কিন্তু তাদের সাংগঠনিক শক্তিকে গুছিয়ে নেওয়ার জন্য সেখানে মাঠে নেমে পড়েছে। এরই অঙ্গ হিসেবে আজকে মুক্তধারা অডিটোরিয়ামে নবগঠিত কংগ্রেসের বর্ধিত সভা, প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই বর্ধিত সভায় পৌরোহিত্য করেছেন যথারীতি সেই প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এবং তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি একটা রেজিমেন্টেড ফোর্স যাতে রাজ্যে গড়ে তুলতে পারে তার জন্য তিনি চেষ্টা চরিত্র করছেন এবং প্রদেশ কংগ্রেস কমিটি এটা হচ্ছে লক্ষ্য। প্রশ্ন হচ্ছে রেজিমেন্টেড ফোর্সটা কি? রেজিমেন্টেড ফোর্সের বাংলা অর্থ হচ্ছে সুসংহত শক্তি, যে শক্তি এবং সাংগঠনিক শক্তির মাধ্যমে বিরোধী যে রাজনৈতিক দল বা শাসক দল রয়েছে তাদের যে প্রচার প্রসার রয়েছে সেগুলিকে পরাভূত করার মধ্য দিয়ে জনমত, কংগ্রেসের পক্ষে জনমত গড়ে তোলা যে বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে এই রেজিমেন্টেড ফোর্স, অনেক রাজনৈতিক ও অভিজ্ঞ মহলের বক্তব্য হচ্ছে রেজিমেন্টেড ফোর্সের বলতে সারা দেশের মধ্যে এখন সেই পলিটিক্যাল শক্তি বলতে একমাত্র বিজেপিকে বোঝাচ্ছে। আবার দেশের ক্ষেত্রে যেমন নেতাচ্ছি, আবার রাজ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে বামপন্থীদের রেজিমেন্টেড ফোর্স রয়েছে বলে অনেকে রাজনৈতিক বিশেষজ্ঞ অভিমত। সেটাকে দাঁড়িয়ে কংগ্রেসের রেজিমেন্টেড ফোর্স কিন্তু সারা দেশের মধ্যে এখনো পর্যন্ত নেই। আজকের এই বর্ধিত সভা কি মনে হয় কতটুকু সংগঠিত কংগ্রেস? বিষয়টা হচ্ছে রেজিমেন্টেড ফোর্স যেটা যা আজকে আশীষ কুমার শাহ বললেন সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিত বাহী। সেটা এখন আশীষ কুমার সাহারা সেখানে অনুভব করতে পারছেন যে দেশে যেহেতু একটা রেজিমেন্টেড ফোর্স পলিটিক্যাল পার্টি রয়েছে এবং রাজ্য সেখানে বামপন্থী সেখানে রয়েছেন, তাদের বিরুদ্ধে যদি জয় হাসিল করতে হয় সেখানে রেজিমেন্টেড ফোর্সের দরকার রয়েছে। এ বিষয়টা কিন্তু আশীষ কুমার সাহাদের সেখানে অনুমতির মধ্যে এসেছে। সুতরাং সেই আজকের এই সভায় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহাকে আবারও দেখা গেল না, কি মনে হয় আবার কি সেই ফাটলের চিত্র প্রকাশ? যেখানে তিনি রেজিমেন্টেড ফোর্স তৈরি করার কথা বলছেন সেখানে কিন্তু প্রদেশ কংগ্রেস কমিটিতে বা ইতিহাসে যাই বলুন না কেন বা বিভিন্ন গুঞ্জন রয়েছে একটা কাঁকড়া সংস্কৃতি বলে একটা কথা সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কাঁকড়া সংস্কৃতি হচ্ছে একজন যখন ক্ষমতায় থাকে বা যে কোনো পদে থাকে অন্যজন কিন্তু তাদেরকে সেভাবে সংস্কৃতি তাদেরকে সাহায্য সহযোগিতা করছে না বলে সেখানে অভিযোগ। সেখানে দেখা যাচ্ছে আশীষ কুমার সাহা যখন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন তারপর থেকে কিন্তু বিধায়ক বীরজিৎ সিনহা এই সেখানে পোস্ট অফিস চৌমিতে প্রদেশ কংগ্রেস ভবনের যে ভবন রয়েছে সেখানে সেই চত্বরে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। তিনি সেরকম ভাবে কিন্তু গুফা ব্যাগে দেখা যাচ্ছে না, যদিও তিনি মাঝে মধ্যে সেখানে প্রোগ্রামে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রদেশ কংগ্রেস কমিটির যে সিনিয়র লিডাররা রয়েছে সিনিয়র লিডারের মধ্যে শক্তি সংহতকরণের পক্ষে তাদের মধ্যে মতের মিল কতখানি রয়েছে? যদি সেখানে জায়গায় যদি কোনো ঘাটতি বা খামতি থাকে স্বাভাবিক কারণেই কিন্তু সেখানে রেজিমেন্টেড ফোর্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু আশীষ কুমার সাহাদের কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যান। কারণ এই ক্ষেত্রে সুদীপ আশীষ যদি কতখানি কি করতে পারে তাই এখন দেখার। ধন্যবাদ বিশ্বজিৎ দা। সেই বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা আজকের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে কি বলছেন শুনুন। কংগ্রেস কমিটি নবগঠিত হয়েছে, নবগঠিত কমিটি এটা বর্ধিত সভা। এই সভায় কংগ্রেস কার্যকরী কমিটির যারা
পদাধিকারী সদস্য এবং আমাদের শাখা বিভাগ অন্যান্য স্যার সমস্ত গঠিত সভায় সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় দলীয় কর্মসূচি রূপায়ণ এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভার যে প্রস্তুতি, এই প্রস্তুতিকে সামনে রেখে আলোচনা হয়েছে এই সভায় যারা। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার বক্তব্য। নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে আজ এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রদেশ সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আজকের এই সভায় উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।